সুপ্রিয় বন্ধুরা শব্দ নিয়ে খেলার আজকের পর্বে আমরা কয়েকটি রোগের নাম এর বানান সহজে মনে রাখার কৌশল শিখব প্রথমে শিখব ডায়রিয়া এর বানান ডায়রিয়া এর বানানে দেখো ডিআইএ আর আর এই এটা আছে এটাকে আমরা মনে রাখতে পারি দিয়া আর আর হিয়া ডিআইএ দিয়া আর আর এ হিয়া দিয়া আর হিয়া দুইটা আর আছে এটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই ডায়রিয়া বানান মনে রাখতে পারব এখন আমরা কলেরা বানানের সহজে মনে রাখার কৌশল শিখব কলেরা সি এইচ ও এল এ কলেরা এই বানানটা আমরা সহজে মনে রাখব। চল ইরা সি এইচ ও এল চল ই আর এ ইরা চল ইরা এটা মনে রাখলেই আমরা সহজেই কলেরা বানানটি মনে রাখতে পারবো অ্যাজমা যার অর্থ শ্বাসরোগ বা হাঁপানি অ্যাজমা এর বানান হচ্ছে এ এস এম এ এটাকে আমরা সহজেই মনে রাখতে পারি এস থ মা এএস এস থ এম এ মা এস থ মা এটা মনে রাখলেই আমরা অ্যাজমা এর বানান মনে রাখতে পারবো থাইসিস যার অর্থ যক্ষারক টিউবার কিউলোসিস এর অর্থ যক্ষারক আবার থাইসিসের অর্থ যক্ষারক তো থাইসিস আমরা সহজেই মনে রাখতে পারি ফ ইহা হয় ফ ইহা হয় এটা মনে রাখলে আমরা সহজে থাইসিস বানানের মনে রাখতে পারব পি এইস টি ডিস আইএস দিস পিএইচ তে ফ ইহা হয় তাহলে আমরা সহজেই বানানটা মনে রাখতে পারবো জন্ডিস এই বানানটা আমরা কিভাবে সহজে মনে রাখবো এই বানানটা সহজে মনে রাখবো হচ্ছে যা তুমি এন পাশা খেলা এটা মনে রাখলে আমরা সহজেই জন্ডিস মনে রাখতে পারবো নিউমোনিয়া যার বানানের শুরুতে পি আছে নিউমোনিয়া বানান হচ্ছে ই ইউ এম ও এ নিউমোনিয়া তো নিউমোনিয়াটা আমরা সহজে মনে রাখতে পারি পিএনই ইউমোনিয়া বা ই তুমি মোনিয়া ই তুমি মোনিয়া এটা মনে রাখলেই আমরা সহজেই নিউমোনিয়া বানানটা মনে রাখতে পারব